যেটা হয়েছে যে গত বছর আপনারা জানেন যে আমাদের কাগজ শিল্পে একটা বিরাট সংকট আমরা সম্মুখীন হয়েছি, কাগজের একটা বিশাল সংকট ছিল এবং যে ভার্জিন পাল্প যেগুলো দিয়ে কাগজ তৈরি হয় সেগুলো পাওয়া যাচ্ছিল না একেবারেই বাজারে, এবং ডলারের কারণে ডলারের যে পরিস্থিতি ছিল আমরা আমদানি করা সেই দিকেও যেতে পারিনি, কাজে আমাদের কিন্তু রিসাইকেল পাল্প দিয়ে আমাদের কাগজ তৈরি করাতে হয়েছে এবং অনেক মানে সকল শিল্পের লোকজন, সংশ্লিষ্ট সকল শিল্পের লোকজন সকলের সহযোগিতায় আমরা সেই কাজটি করতে পেরেছি এবং আমরা এক তারিখের মধ্যে, জানুয়ারির এক তারিখের মধ্যে 80% মতো বই আমরা পৌঁছে দিতে পেরেছি। আমরা যেটা নিশ্চিত করেছি সেটা হলো প্রতিটি উপজেলা পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষার্থী বই পেয়েছে, হয়তো যার 5টি বই পাওয়ার কথা সে হয়তো 3টি বা 4টি পেয়েছে, যার 10টি বই পাওয়ার কথা সে হয়তো 6টি বা 7টি পেয়েছে, আর বাকি সব বইগুলো আমরা এই মাসের মধ্যেই প্রত্যেকটি বই প্রত্যেক শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে, সেটা মাধ্যমিকেও প্রাথমিকেও। ভুলের কথা যেগুলো এসছে এই পর্যন্ত যতগুলো ভুল ডিটেক্টেড হয়েছে, আমি প্রথমেই বলি যে আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি যারা এই ভুলগুলো শনাক্ত করেছেন। আমাদের নবম দশম শ্রেণীর বইগুলোতে কিছু 3টি বইয়ে কিছু ভুল শনাক্ত হয়েছে, সে ভুলের মধ্যে একটি তো একেবারে খুবই বড় তথ্যগত ভুল বঙ্গবন্ধুর শপথ গ্রহণ বিষয়ে, আর বাকিগুলো যে একেবারে তথ্যগত ভুল তা নয়, হয়তো আমরা এগুলোকে ভিন্নভাবে বলতে পারি সেই রকম। কিন্তু মজার ব্যাপার হলো যে এই ভুলগুলো 2013 সাল থেকে প্রত্যেক বছরের বইতে ছিল কিন্তু কখনো কারো চোখে পড়েনি, তার মানে আমি সবাইকে অভিনন্দন জানাতে চাই এবং আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই যে এবছর সবাই আমাদের শিক্ষার্থীদের বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়েছেন এবং এই যে মনোযোগ আমাদের পাঠ্য বইয়ের প্রতি, সেটি আমাদেরকে আমাদের পাঠ্য বইগুলোর মান উন্নত করতে, আরও নির্ভুল করতে আমাদেরকে সহযোগিতা করবে, আমাদেরকে অনুপ্রাণিত করবে। আর নতুন যে পাঠ্যক্রম, নতুন শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমের যে বই, সেই বইয়ের বইগুলো কিন্তু ষষ্ঠম, সপ্তম এবং প্রথম, এই বইগুলো পরীক্ষামূলক সংস্করণ। আমরা গত বছর 62টি প্রতিষ্ঠানে আমরা পাইলটিং করেছি কিন্তু এখন 33,000 প্রতিষ্ঠানে এই বইগুলো যাচ্ছে এবং আপনারা জানেন গত বছরও আমাদের কিন্তু এই কাজগুলো খুব সহজ ছিল না। এই বছর পুরো বছরই পরীক্ষামূলকভাবে এই বইগুলো যাবে এবং আমরা পুরো বছর শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ সবার কাছ থেকে আমরা ফিডব্যাক নেব এবং এই বইগুলোর ক্রমাগত পরিমার্জন পরিশীলন সেটি করব। এর মধ্যে কোথাও তথ্যগত কোনো ভুল যদি থাকে, কোথাও যদি কোনো আপত্তিকর মনে হয় কোনো বিষয়বস্তু, কোথাও কোনো বিষয়বস্তু, ছবি, কোনো কিছু নিয়ে যদি কারো কোনো এমনকি অস্বস্তি থাকে, আমাদেরকে আমরা অনুরোধ করব আমাদেরকে জানাবেন এবং আমরা সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমাদের এই বইয়ের পরবর্তী সংস্করণগুলো আমরা সেখানে পরিমার্জন পরিশীলন যা যেখানে প্রয়োজন সেটি আমরা করব। আরেকটি বিষয় হলো আমি আপনাদের সঙ্গে কথা বলার এই সুযোগটাকে কাজে লাগিয়েই বলছি যে আমাদের একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার এবং মিথ্যাচার চলছে, বলা হচ্ছে যে আমাদের নতুন বইয়ে ইসলাম ধর্মবিরোধী বিষয় আছে, একেবারেই অসত্য। বলা হচ্ছে ইসলাম ধর্ম সংক্রান্ত জিনিসপত্র সব সরিয়ে দিয়ে ভিন্ন ধর্মী জিনিসপত্র আনা হয়েছে, একেবারে অসত্য। আমার ছবি দিয়ে, বিভিন্ন বইয়ের ছবি দিয়ে, এমনকি প্রাথমিক প্রথম শ্রেণীর একটি বর্ণ পরিচয়ের বই দিয়ে, ছবি দিয়ে বলা হচ্ছে এটা আমাদের বই, এটি আমাদের বই নয়, পশ্চিমবঙ্গের কোনো একটি বই, যে বইটি এখন পশ্চিমবঙ্গেও চলে না, সেই বইয়ের ছবি দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে যেগুলো আমাদের দেশে আমরা শেখাচ্ছি। জনগণকে বুঝতে হবে, জানতে হবে যে একটা অপশক্তি আছে যারা এই মিথ্যাচার চালিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শুধু প্রশ্নবিদ্ধ করতে চায় না, আমাদের দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করতে চায়। আর যেখানেই কোনো বিষয় আছে যেটা নিয়ে ওই যে বললাম কারো অস্বস্তি থাকে, আপত্তি থাকে, আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব। এবং কোথাও ধর্মবিরোধী কোনো কিছু থাকবার কোনো সুযোগই নেই, তার কারণ হচ্ছে আমরা নৈতিকতার শিক্ষায় বিশ্বাস করি এবং ধর্মীয় শিক্ষা সেই নৈতিকতার শিক্ষার একটি মূল স্তম্ভ। বরং আমরা যেমন সমস্ত কারিকুলামই আমরা করেছি যে করে করে শেখা এবং যা শিখছি তার চর্চা করব, ঠিক একইভাবে ধর্মশিক্ষারও প্রত্যেকটি ধর্মশিক্ষা বইও ঠিক সেইভাবে ডিজাইন করা হয়েছে যে শুধু ধর্মের বিষয়ে আমি মুখস্থ করব, শিখব, বলতে পারবো তা না, আমি সেই বোধগুলোকে চর্চা করব এবং আমি সত্যি সত্যি সেই ধর্মীয় মূল্যবোধগুলোকে আমি আত্মস্থ করব এবং একজন ভালো মানুষ হবার চেষ্টা করব।
যেখানে অপপ্রচার চালাচ্ছে, আসলে আমি সবাইকে অনুরোধ করব যে যখনই কোথাও দেখবেন এরকম কিছু আছে, আপনারা প্রথমে ওই শ্রেণীর বইগুলো, আপনাদের আশপাশেই সব বিদ্যালয় আছে, সেই শ্রেণীর বইগুলো একটু নিয়ে দেখে নেবেন, সেটার সত্যতা যাচাই করে নেবেন। সত্যতা যাচাই করে তারপরে যে সামাজিক যোগাযোগ মাধ্যম তাতে শেয়ার করবেন বা লাইক দেবেন বা কিছু করবেন। কোনো বিষয় সম্পর্কে সেটির সঠিকতা যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো শেয়ার করাও কিন্তু অপরাধ, এবং এতে মিথ্যাচার আরও ছড়ায়। কাজে যারা করছে, আপনার আমরা সবাই জানি তারা কারা। তারা এই দেশের স্বাধীনতা বিরোধী, তারা আমাদের প্রগতি বিরোধী, তারা আমাদের উন্নয়ন বিরোধী, তারা আমাদের গণতন্ত্র বিরোধী, তারা আমাদের নারী অধিকার বিরোধী।